নমস্কার বন্ধুরা আরও একটি নিয়োগের খবর উঠে এসেছে আপনারা যারা সরকারি চাকরির অপেক্ষাতে আছেন তাদের জন্য একটি ভালো খবর এটি অবশ্যই ভাটপাড়া পৌরসভা নর্থ ফোর পরগনাস জেলার একটি পৌরসভা সেই পৌরসভাতে এই নিয়োগের বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন সারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে টোটাল তেষট্টি শূন্যপদ রয়েছে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি করে শূন্যপদ রয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক আপনার যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল তাদের জন্য আঠারোটি শূন্যপদ রয়েছে যারা আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এক্সেমটেড ক্যাটাগরি যারা তাদের জন্য দশটি শূন্যপদ রয়েছে আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান অর্থাৎ যারা জেনারেল প্রাক্তন সমরকর্মী তাদের জন্য তিনটি শূন্যপদ রয়েছে যারা আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন অর্থাৎ যারা জেনারেল কিন্তু ভালো খেলাধুলা করতে পারেন তাদের জন্য একটি শূন্যপদ রয়েছে যারা আনরিজার্ভ পার্সোনাল উইথ ডিসাবিলিটিস অর্থাৎ যারা আনরিজার্ভ একটু অক্ষম ব্যক্তি পি যাদের বলা হয় বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য একটি শূন্যপদ রয়েছে এবার আসি ও বিসির বেলায় ও এ যারা তাদের জন্য চারটি শূন্যপদ রয়েছে যারা ও বিসি এ এক্স সার্ভিসম্যান অর্থাৎ ও এ যারা প্রাক্তন সমরকর্মী তাদের জন্য দুটো শূন্যপদ রয়েছে ও বিসি এ এক্সামটেড ক্যাটাগরি একটি শূন্যপদ রয়েছে অর্থাৎ ও বিসি এর মধ্যে যারা ভূমিদাতা বা এই ধরনের যারা এক্সামটেড ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য একটি শূন্যপদ রয়েছে ও বিসি বি বেলায় তিনটি শূন্যপদ রয়েছে ওবিসি বি যারা এক্স সার্ভিসম্যান অর্থাৎ ওবিসি বিসি মধ্যে যারা প্রাক্তন সমরকর্মী পূর্বে সেনাবাহিনীতে ছিলেন তাদের জন্য একটি শূন্যপদ রয়েছে ওবিসি বিসি বি র মধ্যে যাদের এক্সেমটেড ক্যাটাগরি তাদের জন্য একটি শূন্য পদ রয়েছে অর্থাৎ ওবিসি বির মধ্যে যারা ভূমিদাতা বা এই ধরনের বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছেন তাদের জন্য এক্সেম্পের ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে তাদের জন্য একটি শূন্যপদ রয়েছে শিডিউল কাস্ট অর্থাৎ যারা এসসি ক্যান্ডিডেট তাদের জন্যে একটি শূন্যপদ রয়েছে সরি ষাটটি শূন্যপদ রয়েছে শিডিউল কাস্টদের জন্যে যারা শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান তাদের জন্য একটি শূন্য রয়েছে অর্থাৎ শিডিউল কাস্টদের মধ্যে যারা প্রাক্তন সমরকর্মী পূর্বে সেনাবাহিনীতে ছিলেন এখন অবসর গ্রহণ করেছেন তাদের জন্য একটি শূন্যপদ রয়েছে শিডিউল কাস্ট ক্যাটাগরি যারা অর্থাৎ শিডিউল কাস্টের মধ্যে যারা প্রাক্তন ভূমিদাতা অথবা সেন্সাস কর্মী বা যে এই ধরনের যাদের এক্সেম্পের ক্যাটাগরির মধ্যে ফেলা হয় সেই যে কর্মীরা রয়েছেন সেই তাদের জন্য পাঁচটি শূন্য রয়েছে শিডিউল কাস্ট এক্সাম্পের ক্যাটাগরিতে শিডিউল ট্রাইব এবার আদিবাসী বন্ধুদের জন্যে দুটো পদ রয়েছে অর্থাৎ এসটি বন্ধুদের জন্যে শিডিউল ট্রাইবদের মধ্যে যারা এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ সেই ভূমিদাতা বা এই ধরনের যারা সমস্যামূলক কাজ করেছেন তাদের জন্য একটি পদ রয়েছে এবং সবশেষে শিডিউল ট্রাইবদের মধ্যে যারা এক্স সার্ভিসম্যান অর্থাৎ যারা প্রাক্তন সমরকর্মী আদিবাসী ভাইদের মধ্যে যারা প্রাক্তন সমরকর্মী রয়েছেন এখন অবসর গ্রহণ করেছেন তাদের জন্যে দুটো পদ রয়েছে টোটালে শূন্য পদ রয়েছে আপনারা ভাববেন না ছোটো নিয়োগ একসাথে শূন্য পদ নিয়োগে বড় নিয়োগ হিসেবেই ধরা হয় কারণ একসাথে ছুটি শূন্য খুব কমবারই নিয়োগ করা হয় মজদুর পদে নিয়োগ হচ্ছে আপনারা ভাববেন না যে মজদুর পথ বলে খুব ছোটো পথ এক্ষেত্রেও আপনারা শুরু হতে পারে পনেরো হাজার টাকা বেতন পাবেন অর্থাৎ ভালো পরিমাণ বেতন আপনারা পাবেন তো অবশ্যই মজদুর পদ বলে ছোটো পথ ভেবে আপনারা এই রিজেক্ট করবেন না অবশ্যই আবেদন করে দিন আপনারা এখন বেকার বসে আছেন যেখানেই আপনাদের চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে আপনাদের সেখানেই আবেদন করা উচিত তা মজদুর হোক বা গ্রুপটি হোক বা যে কোনো পোস্টই হোক সেখানেই আপনাদের আবেদন করা উচিত তাই অবশ্যই এই চাকরিটাকে আপনারা আবেদন করুন আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে কোন কোন সাবজেক্টে লিখিত পরীক্ষা হবে আমি আপনাদের জানাবো তার আগে জানাতে চাই এই চাকরিটিতে আবেদন করার জন্য আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন অন্য কোনোরূপ আপনাদের যোগ্যতার দরকার নেই আপনারা আঠারো থেকে চল্লিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারবেন আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় কী কী সাবজেক্ট থাকবে একবার দেখে নিন আপনাদের পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে এই যে পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা হবে এখানে আপনাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আপনাদের দশটি প্রশ্ন থাকবে দশ নম্বরের তিনোরিয়াল ইংলিশ থাকবে অর্থাৎ ইংরেজি ভাষাও থাকবে দশটি প্রশ্ন থাকবে দশ নম্বরের জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান থেকে দশটি প্রশ্ন থাকবে দশ নম্বরের ইতিহাস থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের জিওগ্রাফি পাঁচটি প্রশ্ন থাকবে টোটালে পাঁচ ভূগোল দশটি প্রশ্ন থাকবে টোটালে দশ এবং সবশেষে বাংলাতে দশটি প্রশ্ন থাকবে টোটালে দশ টোটালে পঞ্চাশটি প্রশ্ন থাকবে এমসি কিউ অর্থাৎ এবিসিডি করে দেওয়া থাকবে সঠিক উত্তরটি আপনাদের সিলেক্ট করতে হবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা এখানে নেওয়া হবে সমস্ত প্রশ্নে হবে মাল্টিপল চয়েস প্রশ্ন অর্থাৎ এবিসিডি অপশন থাকবে যারা এই রিটার্ন পরীক্ষাতে পাশ করতে পারবে তাদের ইন্টারভিউতে টাকা হবে এইগুলো পরীক্ষা কীভাবে আপনাদের নিয়োগ হবে বা কীভাবে আবেদন করবেন শুনে নিন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি এটি আপনাদের ফিল আপ করতে হবে এটি ডাউনলোড করার জন্যে আপনাদের ভাটপাড়া মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করুন ভাটপাড়া মিউনিসিপ্যালিটি অথবা ডাব্লু ডাব্লু ডট ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ডট ইন এই ওয়েবসাইটে চলে যান সেখান থেকে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মে ডাউনলোড করা বা এটি ফিল আপ করুন ফিল আপ করার পরে এর সাথে আপনাদের এজ প্রুফ অর্থাৎ আপনাদের বার্থ সার্টিফিকেট আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রুফ আপনাদের অ্যাড্রেস প্রুফ আপনাদের কার্ড সার্টিফিকেট যারা এক্স সার্ভিসম্যান বা পিডাব্লিউডি বা এক্সাম্প ক্যাটাগরি তাদের সেই সংলাম সার্টিফিকেট এবং সেই সাথে তিন কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং একশো টাকা ডিমান্ড আপনাদের দিতে হবে যারা জেনারেল ও বিসি বি এ এক্স সার্ভিসম্যান তাদের সবার জন্যে এই একশো টাকা ডিমান্ড আপডি দিতে হবে তবে যারা এসসি এবং এসটি এবং পিডব্লিউডি তাদের কোনোরূপ টাকা দিতে হবে না এই যে ডিমান্ড আপটি আপনারা যে কোনো ব্যাঙ্কে গিয়ে কাটতে পারবেন ব্যাঙ্কে গিয়ে ইন ফেভার অফ চেয়ারম্যান ভাটপাড়া মিউনিসিপ্যালটি এর উদ্দেশ্যে আপনারা কাটতে হবে এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটি আপনাদের একটি খামে ভরতে হবে ভরে সেই খামটি আপনাদের পাঠাতে হবে এই ঠিকানার উদ্দেশ্যে টু দ্য চেয়ারম্যান ভাটপাড়া মিউনিসিপ্যালটি ওয়ান বাই ওয়ান ওয়েস্ট ঘোষপাড়া রোড পোস্ট অফিস কাকিনাড়া ডিস্ট্রিক্ট নর্থ টোয়েন্টি ফোর পরগনাস পিন নাম্বার সেভেন থ্রি সেভেন ফোর থ্রি ওয়ান টু সিক্স এই ঠিকানার উদ্দেশ্যে আপনাদের পাঠাতে হবে আপনারা সেই অফিসে গিয়ে সরাসরি জমা দিতে পারেন অথবা বাই পোস্টে বাই পোস্টে স্পিড পোস্টে পাঠিয়ে দিতে পারেন চিঠিটি পৌঁছানোর অথবা সেখানে গিয়ে জমা দেওয়ার লাস্ট ডেট সাতাশ এগারো দু হাজার আঠেরো অর্থাৎ নভেম্বর মাসের সাতাশ তারিখ অবধি আপনারা চিঠিটি পাঠাতে পারবেন অর্থাৎ বন্ধুরা তো শূন্য শূন্যবাদে একসাথে নিয়োগ হচ্ছে অবশ্যই একটি বড় নিয়োগের খবর এটি অবশ্যই আপনার এই সুযোগটি হাত করবেন না তারা অষ্টম শ্রেণী বা তার বেশি পড়াশোনা করেছেন তাদের জন্য একটি ভালো খবর তবে অবশ্যই আপনারা আবেদন করুন এবং বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনি শেয়ার করলে আরও অনেকেই জানতে পারবে তো অবশ্যই শেয়ার করুন এবং এই ধরনের অন্যান্য যে কোনো আপডেট পেতে চাইলে যে কোনো চাকরির খবর পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে